हेलो व्यूअर्स वेलकम टू माहिया कोचिंग सेंटर अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन सबाईके माहिया कोचिंग सेंटर पक्ष थेके आमी सोलाइमान सर जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन आमार प्रिय शिक्षार्थी बंधुरा आज आमरा नवम ओ दशम श्रेणी गणितेर तृतीय अध्याय 3.4 थेके आमरा आलोचना करब भागशेष उपपाद्य काके बोले রিমাইন্ডার ভাগশেষ উপপাদ্য মানে কি রিমাইন্ডার থিওরেম ইংরেজিতে রিমাইন্ডার থিওরেম নামে পরিচিত ভাগশেষ উপপাদ্য কাকে বলে চলুন তাহলে আমরা দেখে নেই প্রথমে আমরা একটু বোর্ডে দিকে যাই আমরা লিখব এখন ভাগশেষ উপপাদ্য কাকে বলে ভাগশেষ উপপাদ্য কাকে বলে धनात्मक मात्रार कोनो बहुपदी फांगशन अफ एक्स के एक्स माइनस ए आकार बहुपदी द्वारा भाग कर ले भागशेष कत होबे ता भाग ना करे बेर करार सूत्री हलो भागशेष उपपाद्य माय डियर स्टूडेंट भागशेष उपपाद्य काके बोले आमरा एखाने लिखेछि धनात्मक मात्रार कोनो बहुपदी कि बोलेछि धनात्मक मात्रार कोनो बहुपदी फांगशन अफ एक्स के जदि आमरा एक्स माइनस ए आकारे बहुपदी द्वारा भाग कर ले भागशेष कत होबे ता भाग ना करे बेर करार सूत्री हलो भागशेष उपपाद्य इंग्रेजीते जाके बोले रिमाइंडार थिओरेम प्रिय शिक्षार्थी बंधुरा भागशेष उपपाद्य काके बोले एटा आमरा शिखलाम एखन आमरा शिखब शून्यान पद्धति बा ভ্যানিশিং মেথড काके बोले माय डियर स्टूडेंट आमरा एखाने लिखब प्रश्न शून्यायन पद्धति बा ভ্যানিশিং মেথড কাকে বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বলে মাই ডিয়ার স্টুডেন্ট শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড কাকে বলে আমরা এখন শিখব ভ্যানিশিং মেথড হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বলে থাকি আবার আমরা একটু পড়ে নেই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের পদ্ধতিকে কি বলছি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের পদ্ধতিকে আমরা কি বলি শূন্যায়ন পদ্ধতি বা ইংরেজিতে ভ্যানিশিং মেথড বলে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে শিখলাম ভাগশেষ উপপাদ্য কাকে বলে ভাগশেষ উপপাদ্য বলছিলাম ধনাত্মক মাত্রার কোনো বহুপদী ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রকে আমরা কি বলে থাকি ভাগশেষ উপপাদ্য এবার এখানে আছে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড কাকে বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বলে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা এক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি এক নম্বরে দেওয়া আছে থ্রাইস এ কিউব প্লাস টু এস এ প্লাস ফাইভ এখানে আমরা একে ধরব ফাংশন অফ এ ইকুয়াল থ্রাইস এ কিউব প্লাস টু এস এ প্লাস ফাইভ এবার আমরা একটু দেখি ফাংশন অফ এ এর জায়গায় কত বসালে এখানে এই রাশিটার মান শূন্য হয় আমরা যদি এখানে মাইনাস ওয়ান দেই তাহলে কত হবে এখানে আমরা থ্রি বসিয়ে দিলাম এর জায়গায় বসাবো আমরা মাইনাস ওয়ান এটার উপরে কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ এবার আমরা দেখি এখানে কত হয় মাইনাস থ্রি প্লাস মাইনাসের মাইনাস টু প্লাস হচ্ছে ফাইভ তাহলে এখানে হবে ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল এ মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল এ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে প্লাস ওয়ান দিলাম ফাংশন অফ এ এর একটি উৎপাদক
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল x মাইনাস এর জায়গায় এ বসিয়ে দিলাম, এই মাইনাসের জায়গায় মাইনাস, এই a এর জায়গায় হচ্ছে মাইনাস 1, এই মাইনাস 1 বসিয়ে দিলাম, তাহলে কত হয় a মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস 1, a প্লাস 1 হচ্ছে আমাদের ফাংশন অফ a এর একটি উৎপাদক। এবার দেখি আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করা যায়। এখানে আমরা এখন লিখব, এখন এবার আমাদের উৎপাদকটা আমরা পেয়েছিলাম কত, a প্লাস 1। এবার আমরা দেখি এখানে আছে 3a কিউব, তাহলে এখানে যদি আমরা 3a স্কয়ার নেই তাহলে এটার সাথে গুণ করলে হবে 3a কিউব প্লাস 3a স্কয়ার। আবার আমরা একটা উৎপাদক নেই a প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3a স্কয়ার আছে কিন্তু এই জায়গায় 3a স্কয়ার নাই, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে মাইনাস নিলাম, মাইনাস 3a নিলাম, তাহলে এই 3a দিয়ে এর গুণ করলে হবে মাইনাস 3a স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 3a। এখন আবার আরেকটা উৎপাদক নিলাম a প্লাস 1। এবার আমরা একটু দেখি, এখানে আছে মাইনাস 3a, এই জায়গায় আছে প্লাস 2a, তার মানে এখানে আমরা যদি প্লাস 5 নেই তাহলে হবে প্লাস 5a, প্লাস এ প্লাস এ প্লাস প্লাস হচ্ছে 5 অফ 5। আমরা এখানে দেখলাম যে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় প্লাস 2a, এটার এটা কাটা যায়, এখানে আছে 3a কিউব, এখানে 3a কিউব। এবার আমরা এই পুরো লাইন থেকে আমরা কি কমন নিব, পুরো লাইন থেকে কমন নিব a প্লাস 1, a প্লাস 1 কমন নিলে কি থাকে, 3a স্কয়ার মাইনাস থ্রাইস a প্লাস 5, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা খুব সহজেই বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।